টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর দোয়া শনিবার একুশ নভেম্বর বাদ আসর টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্স জামে মসজিদের প্রয়াত বেগম রাজিয়া রুহ রুহমাকাত কামনায় বিশেষ দোয়া এ সময় স্বাস্থ্যবিধি মেনে এই দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এম বজরুল আলম বদর টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল শেখ পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস পৌর ছাত্রলীগের সভাপতি নুরুল ইসলাম সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুল শেখ শেখ পরিবারের অন্যতম সদস্য শেখ তুহিন সহ আওয়ামী লীগ ও অন্যান্য নেতৃবৃন্দ সহ অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন এরপর তাদের মাঝে তবারক বিতরণ করা হয় উল্লেখ্য বঙ্গবন্ধু পরিবারের অভিভাবক শহীদ শেখ আবু নাসের সহধর্মিনী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র চাচি এবং সংসদ শেখ হেলাল উদ্দিন শেখ সালাউদ্দিন জুয়েল যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল শেখ জালাল রুবেল এবং শেখ বেলালুদ্দিন বাবুরাম্মা ও সংসদ সদস্য শেখ তন্ময়ের দাদু বেগম রাজিয়া নাসের গত সোমবার ১৬ নভেম্বর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন পরে মুরহুমের নামাজের জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয় তানজিম ইসলাম জিনমের পাঠানো তথ্য ও ছবিতে আতিকা তাসনিম অনুভব দৈনিক শতবর্ষ টেক্সট